গত 20-5-18 তারিখ দিবাগত রাত 3টার দিকে পুলিশ সংবাদ পায় সে কারটি জামদুল্লা এলাকাতে দুধের মাদক ব্যবসায়ীর মাঝে সংঘর্ষ চলতেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, পুলিশ দল দেখে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় জনগণের সহায়তায় আমরা ঘটনাস্থল তল্লাশি করি। তল্লাশি করে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার হয় এবং একই সাথে মৃতদের নিকট থেকে 200 পিস ইয়াবা, 2টি ওয়ান শটার গান, 2 রাউন্ড গুলি এবং বন্দুকের গুলি কিছু উদ্ধার হয়। এই লাশ উদ্ধারের পাশাপাশি আমরা সংবাদ পাই যে 6:00 থেকে আপনার খোলাডাঙ্গা নামক মোটরগতির গ্রামে আরেকটি বন্দুক চলতেছে। সংবাদ পেয়ে পুলিশ ওখানে যায়, একই অবস্থায় পুলিশ দল দেখে আমরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ জনগণের সহায়তায় ঘটনাস্থল তল্লাশি করে একটি মৃতদেহ উদ্ধার করে। মৃতদের নিকট থেকে 200 পিস ইয়াবা এবং একটি ওয়ান শটার গান, 1 রাউন্ড গুলি এবং গুলির কিছু উদ্ধার করে। এই সংক্রান্তে আমরা সকালবেলা অর্থাৎ আজকে মর্গে লাশ প্রেরণ করার পরে আমাদের পরিচয় পাওয়া গেছে। প্রত্যেকের নামে মাদকের একাধিক মামলা আছে এবং এই এই ঘটনা সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন। শরীফুল গল্প করে গুলি শিকার খেয়ে চলে যাচ্ছে।